চীনা নাগরিকদের উত্তর কোরিয়া ছাড়ার নির্দেশ অনলাইন ডেস্ক উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা যে কোনো মুহূর্তে ভিন্ন রূপ নিতে পারে এমন আশঙ্কায় নাগরিকদের নিজ দেশে ফেরার নির্দেশ দিয়েছে চীন কোরিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়া নিযুক্ত বেইজিং দূতাবাস সেদেশে বসবাসরত চীনা নাগরিকদের নিজ দেশে ফেরত যাওয়ার পরামর্শ দেওয়া শুরু করেছে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রভিত্তিক এশীয় রেডিও স্টেশন রেডিও ফ্রি এশিয়া বলেছে পিয়াংয়ে নিযুক্ত চীনা দূতাবাস গত মাসে দেশটির সেনাবাহিনী কোরিয়ান পিপলস আর্মির পঁচাশিতম বার্ষিকীর আগেই থেকেই নাগরিকদের দেশে ফেরার বার্তা দেয়া শুরু করেছে কোরিয়ায় বসবাসরত এক চীনা নাগরিকের সঙ্গে দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এই চীনা নাগরিকের বরাদ দিয়ে রেডিও ফ্রি এশিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে চীনা ওই নাগরিক বলেছেন তিনি কয়েক মাস পর চীন সফর করেন তিনি দাবি করে বলেছেন যে তাকে কিছু দিনের জন্য চীনে থাকতে বলা হয়েছে এবং তিনি উত্তর কোরিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন গত মাসের শেষের দিকে তিনি দেশে ফিরেছেন তিনি বলেন আমি দুশ্চিন্তার মধ্যে ছিলাম এজন্য দ্রুত কোরিয়া ছেড়েছি তবে অধিকাংশ চীনা নাগরিক দূতাবাসের ওই নির্দেশ উপেক্ষা করে উত্তর কোরিয়ার রয়েছেন বলে দাবি করেছেন তিনি তবে চীনা দূতাবাসের ওয়েবসাইটে কোনো সতর্কতা দেখা যায়নি বলে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে উত্তর কোরিয়ার ষষ্ঠ আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে কোরিয় উপদ্বীপে রণতরী ভিনসন ও স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র এর মাঝেই যুক্তরাষ্ট্র জাপান দক্ষিণ কোরিয়ার বিমান বিমানবাহিনী যৌথ সামরিক মহড়া চালিয়েছে কয়েকদিন আগেই কোরিয় দ্বীপে মার্কিন রণতরী কাল ভিনসন ও পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিনে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে পিয়ংইয়ং মার্কিন এই দুই রণদরী দক্ষিণ কোরিয়ার জলসীমায় মোতায়েন রয়েছে চলতি সপ্তাহে পিয়ং দাবি করে বলেছে এই অঞ্চলকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান এই উত্তেজনা কমিয়ে আনতে পরস্পরকে বিরক্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে চীন সুটো দ্য ইন্ডিপেন্ডেন্ট আমার এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ